press the bell icon on the YouTube app. Hello বন্ধুরা, এই ভিডিওতে কথা বলতে চলেছি Redmi 9 Prime এই ফোনের বেশ কিছু সেটিং, কারণ আমরা নতুন ফোন কিনে ফেলি বাট ওই ফোনের বেশ কিছু ফিচার যেগুলো আমাদেরকে চালু করার জরুরি হয়ে থাকে, ঠিক তেমন কয়েকটা সেটিং দেখাতে চলেছি। এটা বলতে গেলে ভুলবশত আমরা চালু করে ফেলি, যেমন হয়েছে নেভিগেশন বার ভুলবশত চেঞ্জ করে ফেলি। সেকেন্ড পার্ট যেটা হচ্ছে, যেটা ব্যাটারি পার্সেন্টেজ শো করানো দরকার ইমিডিয়েটলি হয়ে পড়ে, কারণ আমাদের ফোনে কত পার্সেন্ট চার্জ আছে ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা ঠিক বুঝে উঠতে পারি না কত পার্সেন্ট ঠিক চার্জ আছে ফোনের মধ্যে। বাট কিন্তু সেটা শো করাতে গেলে কোন সেটিংসে যেতে হবে বা কোনটা ওপেন করতে হবে সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব 100% করে নেবেন, সাবস্ক্রাইব করা টোটাল ফ্রি। তো চলে যাচ্ছি ডাইরেক্ট সেটিংস অপশানে। সেটিংস অপশানে গেলে আমাদের সামনে ঠিক এই টাইপের ইন্টারফেস চলে আসবে। সেখানে ঠিক আমাদের সামনে বেশ কিছু সেটিং পেয়ে যাব, বাট আমাদেরকে ফলো করতে হবে অ্যাডিশনাল। অ্যাডিশনাল থেকে চলে যাবে ফুল স্ক্রিন ডিসপ্লে। ফুল স্ক্রিন ডিসপ্লে সেখান থেকে আমরা বেশ কিছু সেটিং ফলো করব। সেটিং করার পরে ওপরে যেটা দেখাচ্ছি সেখানে হচ্ছে ফুল স্ক্রিন, এবং সেকেন্ড পার্ট যেটা হচ্ছে নেভিগেশন বার চেঞ্জ করার জন্য আমরা ব্যাক বটন ডাঁয়ে পায়ে চেঞ্জ করতে পারি। নেক্সট পার্ট হচ্ছে, এটা হচ্ছে স্মার্টলি নেভিগেশন বার, মানে নেভিগেশন বার কোনো শো করাবে না তেমন ফিচার্স আমাদের ফোনেও অ্যাভেলেবেল আছে, বাট ওটা আমরা চাইলে চালু করতে পারি বাট চালু নাও করতে পারি, নিজেদের মর্জি। বাট সেকেন্ড পার্ট যেটা হচ্ছে নেভিগেশন বার শো করানোর জন্য এই অপশানটা আছে, আমরা চাইলে নিজেদের মতো নিজেদের ইচ্ছে মতো নেভিগেশন বার এখান থেকে শো করাতে পারি। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে নোচ, আমাদের ফোনের নোচের স্টাইলও আমরা চাইলে নিজেদের মর্জি মতো চেঞ্জ করতে পারি, যেমন পছন্দ হবে তেমন আমাদের ফোনে লাগাতে পারি, যেহেতু নিজেই ফোনটা ইউজ করছি বা ব্যবহার করছি, ঠিক আছে। তো এইভাবে নিজেদের মর্জি মতো আমরা নোচ চেঞ্জ করে নেব, নোচ চেঞ্জ করে ফোনটা ব্যবহার করব। নেক্সট চলে আসছি ফোনের ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ। সেটার জন্য সেম সেটিংস, সেই ফুল ডিসপ্লে, ফুল স্ক্রিন ডিসপ্লে, সেখানে ক্লিক করতে হবে। তার নিচে লেখা আছে নোচ অ্যান্ড স্ট্যাটাস বার, তার উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করলে ঠিক আমাদের সামনে এই টাইপের ইন্টারফেস চলে আসবে। সেখানে নিচে দেখতে পাচ্ছি লেখা আছে ব্যাটারি আইকন, ঠিক আছে। ওখানে নর্মালি আমার করা আছে যেখানে ব্যাটারি পার্সেন্টেজ কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করা আছে। নেক্সট যেটা আছে ইনবক্স, মানে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে ওটা বক্সের মধ্যে চাই কি বাইরে চাই, তো ওটা আমাদের নিজের ইচ্ছে মতো আমরা ওই সেটিংটা শো করিয়ে নিব। এইভাবে আমরা ব্যাটারি পার্সেন্টেজও আরামসে শো করতে পারি ফোনে যে কত পার্সেন্ট চার্জ আছে। তো এটা ছিল রেডমি 9 প্রাইম এই ফোনের ফুল ডিটেলস এবং এই দুটো সেটিংস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, ততক্ষণ ভালো থাকবেন, খুশি থাকবেন, ভিডিও অবশ্যই দেখতে থাকবেন।